সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দীঘা থেকে নিখোঁজ হলেন এক মহিলা। নিখোঁজ মহিলার নাম পারুল জানা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের দীঘা সমুদ্র সৈকত এলাকায়। ঘটনায় জানা যায়, গতকাল সকালেই দীঘা সি বিচের ধারেই প্রতিদিনের মতো মর্নিং ওয়াক করতে গেছিলেন এই মহিলা। তারপর থেকেই তিনি আর বাড়ি ফিরে আসেননি। ওই মহিলার বাড়ি দীঘা থানা ভোগী ব্রহ্মপুর গ্রামে। হারানোর সময় ওর পরনে ছিল হালকা সবুজ রঙের শাড়ি, গায়ের রং শ্যামবর্ণ। পরিবারের পক্ষ থেকে দীঘা থানায় মিসিং ডায়েরি করা হয়েছে, যদিও এখনও পর্যন্ত এই ভদ্রমহিলাকে খুঁজে পাওয়া যায়নি বলেই জানা গেছে। জানিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যিনি নিখোঁজ হন কে হন? কি নাম? পারুল জানা। কি ঘটনা ঘটেছিল? কিছু হয়নি, প্রতিদিন সকালবেলা উনি প্রাতঃভ্রমণে যান, তো কালকে ও যথারীতি গেছিলেন, তো যাওয়ার পর থেকে আর বাড়ি ফিরেননি। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি। থানা কি বলছে? থানা বলেছে দেখবেন, আপনারা দেখছেন, চেষ্টা করছেন বলছে। মিসিং ডায়েরি করা হয়েছে? হ্যাঁ। কোথা থেকে কোনো খোঁজখবর পাওয়া যায়নি? কোথাও থেকে পাওয়া যায়নি। বা কী জন্য মিসিং সেটা কিছু বোঝা যাচ্ছে না।